জয় সাহেবের কাছে সময় চেয়ে কান্না করে রোহিতকে নির্দোষ প্রমাণ করলো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রোহিতকে কোর্টে নিয়ে আসা হয়েছে, আর ওইদিকে বাসন্তীকেও কোর্টে হাজির করা হয়েছে। তাই শালিনীরা ভয় পেয়ে আশিসবাবুকে সবটা জানায়। তারপরে আশিসবাবু জিয়াকে বলতে থাকে, আজকে কিন্তু ওদের প্রধান সাক্ষী বাসন্তী মোমোকে কোর্টে হাজির করা হবে, বুঝতে পারছো তো? ও কিন্তু সবটা দেখেছিল, তাই আজকে কিন্তু কেসটা একটু জটিল হবে। তখনই জিয়া বলতে থাকে, আচ্ছা বাসন্তী যে ভিতরে চুপ করে বসেছিল সেটা কি আমি জানি নাকি? আর ও যদি সবটা দেখেও থাকে তাহলে তখন কেন সবার সামনে এসে সবটা বললো না? তারপরে শালিনী বলতে থাকে, বলতো কিন্তু ওকে বলতে দেওয়া হয়নি, বুঝেছ? তাই চ্যাম্পিয়ন হতে চাও তো, সেটাই মাথায় রাখবে। তখনই জিয়া বলতে থাকে, আচ্ছা আমার রেপুটেশন খারাপ হয়ে যাবে না তো? তখনই আশিসময় বাবু বলতে থাকে, না না ওরকম কিছুই হবে না, চিন্তা করো না। আর ম্যাডাম আপনিও চিন্তা করবেন না, আমার উপর ভরসা রাখুন, যেরকম প্ল্যান করেছি না আমরা ঠিক ওরকম ভাবেই হবে তো? তখন শালিনী বলে, হ্যাঁ হ্যাঁ ওরকম ভাবেই হবে, আজকে কিছুতেই রোহিত বেল পাবে না। তখনই আশিসবাবু বলতে থাকে, হ্যাঁ আপনিও দেখুন, শুধু ইয়ারিংটা শুরু হোক তারপরে দেখবেন কি হয়। এই বলে ওরা হাসতে থাকে। তারপরে দেখা যাবে কোর্টের ইয়ারিং শুরু হয়ে যায়, জজ সাহেবও চলে আসে। তখন জজ সাহেব বলতে থাকে, রোহিত রায় চৌধুরীকে জামিনে ছাড়ানোর জন্য আজকে আপনাদের কাছে কি সাক্ষী রয়েছে সেটা আপনারা পেশ করুন। তারপরেই ধানু দাঁড়ায় আর বলতে থাকে, ধর্মপদার আমার মকের সম্পূর্ণ নির্দোষ, ওনাকে মিথ্যে অপবাদ দিয়ে ভাসানো হয়েছে, তার সাক্ষী আমাদের কাছে আছে। আর আগের হিয়ারিং এ আমরা সেই জায়গার সিসিটিভি ফুটেজ পেশ করতে পারিনি, কিন্তু এইবার আমরা সেই সিসিটিভি ফুটেজ পেশ করতে পেরেছি, তাই আপনাকে দেখাতে চাই সেই ফুটেজটা। আর ওই এই কেসটার প্রথম থেকে কি কি হয়েছিল সেটা আমি মনে করিয়ে দিতে চাই। এই বলে ধানু প্রথম থেকে সবটা আবার বলে। তারপরে সেই ফুটেজটা দিলে জজ সাহেব দেখতে পায় যে আগে বাসন্তী মম ভিতরে ঢুকেছিল, তারপরে জিয়া, তারপরে রোহিত। তখন জজ সাহেব বলতে থাকে, এই ফুটেজ থেকে বোঝা যাচ্ছে যে তিনজন ব্যক্তি এই পোশাক বদলানোর রুমে ঢুকেছিল, প্রথমে একজন, তারপরে জিয়া ব্যানার্জি, আর তারপরে রোহিত রায় চৌধুরী, তো তৃতীয় ব্যক্তিটা কে? তখনই ধানু বলতে থাকে, ওই তো আমাদের অদৃশ্য সাক্ষী যে কিনা ভিতরে থেকে সবটা দেখেছিল। তখনই জয় সাহেব বলতে থাকে, এ বাসন্তী মামাকে কোর্টে হাজির করা হোক। তারপরে বাসন্তী ভয় পেতে থাকে, ফুলকি এসে ওকে ভয় না পাওয়ার জন্য বলেই কাঠগড়ায় দাঁড়া করে দিয়ে যায়। তারপরে বাসন্তী সবটা বলতে থাকে যে ও কি কি দেখেছিল। তারপর জয় সাহেব বলতে থাকে, আপনি যেহেতু দেখেছিলেন তাহলে কেন বলেননি আগে, এতদিন কেন বলেননি? তখনই ফুলকি ঝুঁকে বসে দাঁড়িয়ে বলতে থাকে, ধর্মপদার কি করে বলবে, ওকে যে ভয় দেখানো হয়েছিল। তখনই জয় সাহেব রেগে যায় আর বলতে থাকে, আপনার যা বলা কাঠগড়া এসে বলবেন, ও বাহির থেকে কিছু বলবেন না। তারপরে ফুলকি সরি বলে বসে পড়ে। তখনই ধানু বলতে থাকে, আমি দুঃখিত ধর্মপদার, কিন্তু তারপরে ধানু বলতে থাকে, আসলে আমার সাক্ষী অনেক ঝড়ঝাপটা উপর দিয়ে গেছে, যাই হোক আমার সাক্ষী নিজের মুখেই সবটা বলবে। তখন জজ সাহেব বাসন্তীকে জিজ্ঞাসা করে যে আপনি বলুন আপনি কেন এতদিন আসেননি। তখনই বাসন্তী নির্ভয়ে সবটা বলে আর বলে যে ওরা আমাকে ভয় দেখিয়েছিল, আমাকে এখান থেকে চলে যেতে বলেছিল, তারপরে আমি যাওয়ার পরে আমার বাপকেও ওরা আটকে রেখেছে। তারপরে ওইদিকে জিয়ার উকিল চুপ করে বসে আছে আর বলছে ওদের নিজের কবর ওরা নিজেরাই খুঁড়ছে, তোমরা চুপ করে বসে থাকো। তখনই ফুলকি হঠাৎ করেই জিয়ার উকিলকে দেখে পিয়ালকে বলতে থাকে, পিয়াল দাদা আমার না কেমন যেন লাগছে। আচ্ছা জিয়ার উকিল এভাবে শান্তভাবে কি করে বসে আছে? তখন পিয়াল বলতে থাকে, আসলে অনেকদিন ধরে ওনারা কোর্টে যাতায়াত করছে তো তাই ওনাদের শুয়ে গেছে। তখন ফুলকি বলে, না না এটা হতে পারে না, নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আসছে, আমার না কেমন যেন লাগছে। তখনই ফুলকি মনে মনে বলতে থাকে, আমার ডান চোখটা কেন একটু একটু করে লাফাচ্ছে, এটা তো ভালো লক্ষণ নয়, তাহলে কি স্যারকে ফাঁসাতে আবার কোনো ফোন দিয়ে হচ্ছে, কি করব আমি মাকালি, তুমি কিন্তু দেখো, এই বলতে থাকে ফুলকি। তারপরে বাসন্তীর মুখে সব কথা শুনে জজ সাহেব রায় দেবে তার আগেই জিয়ার উকিল বলতে থাকে, জজ সাহেব আমি কিছু জিজ্ঞাসা করতে চাই ওদের সাক্ষীকে। তখনই জজ সাহেব অনুমতি দিলেই আশিসময় বাবু বলতে থাকে, আচ্ছা আপনি কোন গ্রামে যেন থাকেন? তখনই বাসন্তী ওই গ্রামের নাম বললেই আশিসবাবু বলতে থাকে, হ্যাঁ আপনি যেই গ্রামে থাকেন ওখান থেকে এত দূর অবধি আসা কিন্তু অনেক কঠিন, তাই আপনি হয়তোবা এতটা পথ এগিয়ে চ্যাম্পিয়ন হওয়ার উদ্দেশ্যেই এই কাজগুলো করছেন, তাই না? এই আশাটা তো সবারই থাকে। তখন ধানু রেগে যায় আর বলতে থাকে, ধর্মাবতার উনি আমার মক্কেলকে এরকম ভাবে কথা বলতে পারে না, উনি কোন ভিত্তিতে আমার মক্কেলকে এরকম করে কথা বলছে, এরকম করে অপমান করছে। তখনই জয় সাহেব বলতে থাকে, আপনি বসুন। তারপরে আশিসবাবুকে বলতে থাকে, আপনি পয়েন্ট অনুযায়ী কথা বলুন। তখন আশিসবাবু বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে আশিসবাবু বলতে থাকে, আচ্ছা আপনাকে চেঞ্জিং রুমে ঢুকতে দেখা গেছে, কিন্তু ওখান দিয়ে আরেকটা দরজা রয়েছে যে দরজা দিয়ে বাহির বের হওয়া যায়, আপনি যে ওই দরজা দিয়ে বের হয়ে যাননি সেটার কোনো সাক্ষ্য কি আছে? তখনই বাসন্তী বলতে থাকে, না ওখানে আর কিছুই ছিল না। তারপরে আশিসবাবু বলতে থাকে, আচ্ছা আপনার বাবা নাকি
বন্দি, আপনার বাবাকে নাকি আটকে রাখা হয়েছিল, তো আপনার বাবা এখন কোথায়? তখন বাসন্তী বলে, আমার বন্ধু ফুলকি ও পুলিশের সাহায্যে আমার বাবাকে উদ্ধার করেছে। তখনই আশীর্বাবু হাতালি দিয়ে বলতে থাকে, বাহ, এখানেও বন্ধুত্ব, তাই না? তার মানে আপনি বন্ধুত্বটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আজকে বানিয়ে বানিয়ে এই সব কথাগুলো বলছেন আর আমার মক্কেলকে ফাঁসানোর চেষ্টা করছেন। কারণ যেদিন এই ঘটনাটা ঘটে তার আগে দিনই আপনার সাথে জিয়ার একটা ঝগড়া হয়েছিল, তাই না? আর আপনার হয়ে ফুলকি দাস প্রতিবাদ করেছিল, তাই নাকি বলুন? তখন বাসন্তী কিছু বলতে চাইলে আশীর্বাদ বলতে থাকে, হ্যাঁ অথবা না, এতে উত্তর দিন। তখনই বাসন্তী অবাক হয়ে তাকিয়ে থাকে আর ভয় পেতে থাকে। আর ওইদিকে ফুলকি মনে মনে ভাবতে থাকে যে জেঠু ভালো আছে তো, আমার না কেমন যেন লাগছে, না আমি গিয়ে ভোম্বলদার সাথে একটু কথা বলে আসি। এই বলি ফুলকি বাহিরে যায়। আর ওইদিকে দেখা যাবে ভোম্বল বাসন্তীর বাবাকে চা বিস্কুট এনে দেয়। ঠিক তখনই তেওয়ারি লোকজন নিয়ে ওখানে হামলা করে আর ভোম্বলদের সবাইকে মেরে তারপরেই বাসন্তীর বাবাকে ওখান থেকে নিয়ে চলে যায় আর ভোম্বলেরও মাথা ফাটিয়ে অজ্ঞান করে ফেলে। এদিকে ফুলকি বারবার করে কল দিতে থাকে ভোম্বলকে, কিন্তু ভোম্বল কিছুতেই ফোন রিসিভ করে না। তখন ফুলকি বলতে থাকে, কি ব্যাপার, ভোম্বলটা ফোন রিসিভ করছে না কেন? আর ওইদিকে তখনই রুদ্র আসে আর এসে বলে, কি ব্যাপার ফুলকি, তুমি এখানে কি করছো, রোহিতের রায় হয়ে গেছে নাকি? তখন ফুলকি বলে, না, দর্শক এখনো রায় দেয়নি। আপনি? তখন রুদ্র বলতে থাকে, হ্যাঁ আমি, এই যে আমি তো এখানেই ছিলাম, এই বলে ভিতরে চলে যায়। তখন ফুলকি মনে মনে ভাবতে থাকে, কি ব্যাপার, জামাইবাবু এতক্ষণ তো ভিতরে ছিলেন না, আর যখন মানুষ ঢিল ছুড় ছিল তখনও তো জামাইবাবু কিছুই বললেন না, তাহলে এখন কেন স্যারের প্রতি এত টেনশন দেখাচ্ছেন, ব্যাপারটা কি? যাই হোক, আমাকে আগে খবর নিতে হবে। আর ওইদিকে যখনই বাসন্তীর মুখ থেকে সবটা শুনে আর আশীষবাবু বাসন্তীকে ঘাবড়ে ফেলে, তখন সবটা শুনে জয় সাহেব বলতে থাকে, এখানে রোহিত রায় চৌধুরীর কেসটা দিন দিন জটিল হয়ে যাচ্ছে, তাই বাসন্তী মোমো যে সত্যি কথা বলছে তা যাচাই করা দরকার, তাই যাচাই করার জন্য সময় দিচ্ছে কোর্ট, আর তাই পরের হিয়ারিং এ রায় জানানো হবে। একথা শুনে ফুলকি বলতে থাকে, জজ সাহেব দাঁড়ান। তারপরে জজ সাহেব তাকিয়ে থাকে। তখন ফুলকি কাঁদতে কাঁদতে বলতে থাকে, প্লিজ জজ সাহেব, আমার স্যার নির্দোষ, একজন নির্দোষ মানুষকে আর সাজা দেবেন না, আর উনি এখন জেলে থাকলে একদম পুরোপুরি শেষ হয়ে যাবে আমার স্যার, আমার স্যারের যে খুব কষ্ট হচ্ছে, আপনি প্লিজ আমার স্যারকে নির্দোষ প্রমাণ করতে একটু সময় দিন, আজকে আমি নির্দোষ প্রমাণ করে নিয়ে যাব আমার স্যারকে, তাই আমার স্যারকে নির্দোষ প্রমাণ করার জন্য একটু সময় দিন, এই বলেই ফুলকি কাঁদতে থাকে। তখনই সবাই অবাক হয়ে কান্না শুনতে থাকে। ওইদিকে শালিনী বলতে থাকে, ড্রামা কুইন একটা, নাটকও করে। এদিকে রোহিত ধানু আর অরুণাকে বলতে থাকে, মা ধানু ওকে সামলাও, ওর কান্নার যে কেউ মূল্য দেবে না। তখনই ফুলকিকে নিয়ে অরুণা বসায় ওনার কাছে। তারপরে ওইদিকে রুদ্র মনে মনে ভাবতে থাকে, ফুলকি তুমি হেরে গেছো, তুমি আর কিছুই করতে পারবে না, ছত্রধর মমকেও আর কোথাও খুঁজে পাবে না, তুমি আজকে কিছুতেই ছত্রধর মমকে এখানে এনে হাজির করতে পারবে না, আর রোহিতকেও তুমি নির্দোষ প্রমাণ করতে পারবে না, তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো, এই বলেই রুদ্র হাসতে থাকে। আর ওইদিকে ফুলকি কাঁদতে থাকে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, ফুলকি কি পারবে রোহিতকে নির্দোষ প্রমাণ করতে? অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। আর পরবর্তী আপডেট সবার আগে আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে। আজকের জন্য এ পর্যন্তই, ধন্যবাদ।